तो क्या आदू रे ओ ये क्यूट ना और ওরে ও দেখো তো মুরগা হ্যাঁ ওর আরেকটা ভাইও আছে দেখছিলাম এখনি গাছগুলো কিরকম রেঞ্জে আছে অ্যাকচুয়ালি বারাসাত থেকে এয়ারপোর্টে রাস্তায় যাওয়ার দিকে দোলতলা পড়ে যারা এই এরিয়াতে আছো তারা জানো এখানে একটা এরকম নার্সারি খুলেছে আই থিঙ্ক শীতকালের আগে থেকে আমি দেখছি আমি আগে দেখিনি তো এখান থেকে আজকে বেশ কিছু গাছ কিনবো ইনডোর প্ল্যান্টস কিনবো আর ফুল গাছের টপও কিনবো তো সব কিছু দেখাবো তোমাদের গাছগুলো কী রেঞ্জে আছে টপ কীরকম দামে আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক যারা নতুন দেখছো আমাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব সো বন্ধুরা এই নার্সারিটা এয়ারপোর্টের দিক থেকে বারাসাতের দিকে তোমরা যদি আসো তাহলে ডান হাতে পড়বে আর বারাসাতের দিক থেকে যদি এয়ারপোর্টের দিকে যাও তাহলে বাঁ হাতে পড়বে এই নার্সারিটাতে আউটডোর আর ইনডোর প্ল্যান্টসের হিউজ ভ্যারাইটি রয়েছে মোটামুটি সমস্ত রকমের গাছের ভ্যারাইটি আমি এখানে দেখতে পেলাম দামটাও মোটামুটি রিজনেবলই আছে যদিও বা আমি অতটা প্ল্যান্টসের সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই আমি জানি তোমরা যারা দেখছো হয়তো তোমাদের আরও এক্সপিরিয়েন্স আছে কিন্তু নিজের দিক থেকে একটা আমি শুধু বলতে চাই যে আমি লোকাল মার্কেট থেকে যখন গাছ কিনি তার থেকে প্রায় অর্ধেক দাম আমি এখানে পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের গাছ এখানে রয়েছে শুধু গাছই না নানান রকম সাইজের ফুলের টবও রয়েছে মাটির টবও তোমরা পেয়ে যাবে তার সাথে সাথে প্লাস্টিকের টবও পেয়ে যাবে গাছের দাম 20-25 টাকা থেকে হয়তো শুরু হচ্ছে গাছের দাম আমি স্পেসিফিক ওরকমভাবে বলতে পারবো না কারণ দেখতে পাচ্ছ কত রকমের গাছ রয়েছে এখানে এক একটা গাছের এক এক রকম দাম আর গাছের যে টব সেগুলো মাটির তো কম দামের আছেই তার সাথে সাথে প্লাস্টিকেরও যেগুলো ব্যালকানিতে আমরা ঝোলাই বা যেগুলো নর্মাল আমরা রাখছি সেগুলো 25 টাকা থেকে স্টার্ট হচ্ছে তারপরে আরও দামই যাচ্ছে যেগুলো ছোট টব সেগুলো 25 টাকা আর তোমার এখানে পেবলস পাবে গাছের সার পাবে গোবর সার পাবে মাটি পাবে তো মানে তুমি এখানে এলে সমস্ত জিনিসই পাবে মানে গাছ রিলেটেড প্রত্যেকটা জিনিসই তোমরা পাবে যেমন তোমরা এখানে এখন দেখতে পাচ্ছ এই নার্সারির ওনার এবং ওনারের ফোন নাম্বার আমি এই ভিডিওর শেষে অ্যাটাচ করে দেব আর একটা কথা আমি বলবো এই এয়ারপোর্ট বারাসাত এরিয়াতে অনেক নার্সারি আছে রাস্তার উপর তোমরা দেখতে পাবে কিন্তু গাড়ি পার্কিংয়ের একটা প্রবলেম থেকেই থাকে কিন্তু এই নার্সারিটার পাশে রাস্তায় বেশ অনেকটা জায়গা তোমরা ইজিলি গাড়ি রেখে শপিং করতে পারবে ব্যালকানিতে ঝোলানোর জন্য যে টবগুলো আমরা ইউজ করি ওগুলো এখানে 100 টাকা থেকে 150 টাকা রেঞ্জে আছে এগুলো একটু দাম বলে দিন না কোনটার কি দাম আর নাম বলে দাম বলবেন কোনটা এই যে এই যে এটার কি দাম এটার কি নাম এটা হচ্ছে আপনার লাকি বাম্বু আচ্ছা কি দাম আছে ওটার কত 80 টাকা 90 টাকা 80 টাকা 80 টাকা এটা তো এরিকা পাম এরিকা পাম এটার কি দাম আছে 150 টাকা এটা এটা হচ্ছে ফার্ন ফার্ন ফান্টা কি দাম আছে 100 টাকা আর এইটার কি নাম ওটা পাঁচেটিয়া পাঁচেটিয়া আচ্ছা এটা কি দাম আছে এটা 150 টাকা 150 টাকা এটা দাম 500 টাকা বলেছে এটা আমি দাম জানি না কি
দাদা এই গাছটার নাম কি ৫৫০ টাকা দাম এটা এটা বড় বেশি মত হবে ওগের টিলাগুলো কি রকম নাম আছে জিজ্ঞেস করো তো দাদা বোগেনভিলাগুলো কি রকম দাম সরকার নার্সারি এরা এখনো অনলাইনে কোনো গাছ মানে পাঠায় না সার্ভিস করে না তোমাদের এখান থেকে গাছ কিনতে হলে এখানেই আসতে হবে দামটা মোটামুটি রিজনেবলি লেগেছে কারণ আমি যে এরিয়াতে থাকি সেখানে যে লোকাল মার্কেট থেকে গাছ কিনি ওখানে যা দাম তার থেকে কিছুটা কম তো তোমরা এখানে আসতেই পারো আমি সেরকম হলে ওদের ফোন নাম্বার ভিডিওর তলায় দিয়ে দেবো এই ভিডিওটা কিন্তু আমি আমার মতন করে করছি এই ভিডিও করার জন্য আমাকে কোনো টাকা দেয়া হয়নি কিন্তু এই নার্সারিতে এসে যদি তোমরা শপিং করো তো অবশ্যই একটু আমার নাম নিও কারণ ওনারা জানেন যে আমি ওনাদের এই নার্সারিটার ভিডিও করছি এবং সেটা ইউটিউবে পোস্ট করব আর তোমরা এখানে এসে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা অনেকগুলো গাছ কিনলে কিন্তু একটু ডিসকাউন্টও পাবে আর একটু তোমাদের দরদামও করতে হবে যে এই গাছগুলো আমি আজকে কিনেছি ওখানে আমি দেখাতে পারিনি ভালো করে টোটাল ৭টা গাছ কিনেছি প্রত্যেকটা টবের ভ্যারাইটি আলাদা এইগুলো কিন্তু প্লাস্টিকের আর শুধু এই গাছটা আমি মাটির নিয়েছি কারণ এটা বাইরে রাখতে হবে এটা ইনডোর প্ল্যান্টস নয় টোটাল আমার কস্ট পড়েছে ১৭০০ টাকা টব সব নিয়ে হ্যাঁ আর আই থিঙ্ক তোমরা জানো গাছগুলো কি এটা এরিকা এটা ফার্ন এটা একটা পিস লিলির ভ্যারাইটি এটা আমি ঠিক বলতে পারবো না এটা স্পাইডার প্ল্যান্টও বলে আবার একটা কি যেন বলে আর এই গাছটাও ঠিক কি নাম আর এটাও আমি ঠিক এই দুটো নাম আমি গুলিয়ে যাচ্ছি কিন্তু যাই গাছগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি এরিকাটা হচ্ছে তোমার ১৫০ টাকা এই গাছটা হচ্ছে তোমার বোধহয় আই থিঙ্ক ১২০ না ৮০ এরকম এই গাছটা হচ্ছে তোমার ১২০ এই ছোট দুটো পিস লিলির যে ভ্যারাইটি এগুলো ৮০ করে নিয়েছে ফার্নটা নিয়েছে ১০০ আর এই গাছটা নিয়েছে তোমার ১৫০ টাকা আর টপগুলোর যতদূর আমার মনে আছে মাটিরটা নিয়েছে ৫০ নিচের ছোট দুটো কত কত নিয়েছে ২৫ না ৫০ এরকম ৫০ টাকা করে আই থিঙ্ক আমি টবের ব্যাপারটা সত্যি একদম ভুলে গেছি কিন্তু যাই হোক রিজনেবল রেটেই নিয়েছি শুধু এই দুটো এই বড় গাছটা আমার যতদূর মনে আছে ২২০ টাকা টপটাই আমার পড়েছে সো বন্ধুরা আমি এখানে নার্সারির পুরো ডিটেলসটা দিয়ে দিলাম ফোন নাম্বার দিয়ে দিলাম আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো বাই বন্ধুরা আবার দেখা হবে